बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम आमी तौहीद आबार आपनादेर सामने आबार नतून एकटा भिडियो निये आसलाम। तो डिसक्लेमार एटा तो थाकबे सब समय एटा थाकबे फरेक्स जेहेतु एकटा झुंकीपूर्ण व्यवसा एकटा अर्थ सम्पर्कित बिजनेस एइजन्य आर आजकेर विषयटा होच्छे पीटीजी फरेक्स फुल कोर्स। আসলে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে, আমি অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো পোস্ট করছি বোঝানোর জন্য যে পিটিজি ফুল কোর্স কি, পিটিজি স্পেশাল কোর্স কি। ঈদের আগে স্পেশাল কোর্স ছিল, অনেকে ঈদের সময় মিস করছে, আমাকে মেসেজ করছে যে আমরা এই কোর্সটা করতে চাই, স্পেশাল একটা সুবিধা। তারপরে আমি আবার পিটিজি লাইভ ট্রেডিং রুম, তো অনেকে প্রশ্ন করে যে পিটিজি ফুল কোর্স এবং পিটিজি স্পেশাল কোর্সের মধ্যে পার্থক্য কি, এবং পিটিজি লাইভ ট্রেডিং রুম এবং পিটিজি কোর্সের মধ্যে পার্থক্য কী, পিটিজি মেম্বার হইলে অর্থাৎ পেইড কোর্স করলে তারা কি কি সুবিধা পাবে। তো আসলে এগুলা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এবং বিভিন্ন ভিডিও করছি। তো এই ভিডিওটা আবার নতুন করে করলাম যাতে কোনো কনফিউশন তৈরি না হয়, কারণ অনেক কনফিউশন তৈরি হয়েছে। এই কনফিউশনগুলো এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা একটু দেখব যে পিটিজি ফুল কোর্স করলে কি হবে, কি পাওয়া যাবে বা বেনিফিট কি, পিটিজি স্পেশাল কোর্স করলে কি বেনিফিট, এবং লাইভ ট্রেডিং রুমের সাথে পিটিজি কোর্সের পার্থক্যটা কি। আর অবশ্যই এই সপ্তাহের অ্যানালাইসিস আমরা করব, সেটা লাইভ এপিসোড আমাদের 12 হবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকেন এবং যারা ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে সাবস্ক্রাইব করলে আপনারা ভিডিওটা আবার নতুনভাবে পেয়ে, যেই ভিডিওই আমি করি সেটা পেয়ে যাবেন। বেল বাটনটা ক্লিক করে দেন, আর ভালো লাগলে যদি নতুন কিছু পান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি চাই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে। কারণ আমার ভিডিওটা, আমার চ্যানেলটা কোনো মানে ইউটিউবের যে অনেক ভিডিও ভিউ সেরকম আমার কোনো টার্গেট নাই। আমার টার্গেট হলো যে আমি আমার কোর্সটা, আমার যে পিটিজি সেটা যাতে বেশি লোকের কাছে পৌঁছায় যায়, এবং এই জন্য কিন্তু আমার চ্যানেলটা অন্য অনেক চ্যানেল থেকে আলাদা। আমার এখানে খুব বেশি মেকআপ লিপস্টিক দেওয়া কোনো ভিডিও আমি করি না, ব্যাকগ্রাউন্ড দেওয়া এই করা সেই করা এডিট করা আমি এগুলো করি না। আমি জাস্ট আমার ইনফরমেশনগুলো আমার ভিডিওর মাধ্যমে যারা আমার পছন্দ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি, এটা কিছুই না। ফরেক্স ফ্যাক্টরিতে আমার যে পজিশন সেটা, আমার যে রেড ফ্ল্যাগ সেই বিষয়ে বলা আছে। পিটিজি কি, এক কথায় বলা হয়েছে পিটিজি মিন্স জেনারেলি পটেনশিয়াল ট্রেডিং জোন। আর হ্যাঁ, আমরা এগুলো আমার কন্ট্যাক্ট নাম্বার সেম, এগুলো সব ভিডিওতেই থাকে, কারণ আমার সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই। আমার এখানে সব নাম্বার দেওয়া আছে, আমার অ্যাড্রেস দেওয়া আছে, এভরিথিং। যে কেউ আমাকে যে কোনো সময় কল করতে পারে, দেখা করতে পারে। আচ্ছা, যাই হোক, পিটিজি ফুল কোর্স লাইফ টাইম সাপোর্ট ফি 20,000 টাকা, 20,000। তো এই পিটিজি ফুল কোর্সটা হলো লাইফ টাইম সাপোর্ট, মানে আমি যতদিন বেঁচে থাকবো আপনারা আমার সাপোর্ট পাবেন। যারা পিটিজি ফুল কোর্স 20,000 দিয়ে করবেন, এবং আমি তাদেরকে আমার 10 বছরের যে আমি ফরেক্সে যা শেখার চেষ্টা করছি তার সব কিছুই তাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তারা আমার বিভিন্ন গ্রুপে মেম্বার হিসেবে কাজ করে, অ্যাডমিন হিসেবে কাজ করে। এটা আসলে এক সময় এক একজন এক একভাবে তার যোগ্যতা অনুযায়ী তার পজিশন তৈরি করে নেয়। তো লাইফ টাইম সাপোর্ট পাবে, অর্থাৎ সব কিছুই আমি যেখানে যাই করি আমার এই ফরেক্স পিটিজি বিষয়ক, সেখানে তাদের একটা স্পেশাল পার্টিসিপেশন থাকবে। আর পিটিজি 2020 স্পেশাল কোর্স 10টি লাইভ ক্লাস ফি 15,000 এক কিস্তি, অথবা গ্রুপে যদি প্রতিজন হয় 2 জন 4 জন তাহলে 10-10 করে হবে, 5 জন হলে 50, আর কেউ যদি একা এক কিস্তি একবারে পে করে তাহলে 10,000 টাকা, আর কেউ যদি মনে করে যে না আমি দুইবারে করব তাহলে 15,000 টাকা। এই পিটিজি 2020 মানে 2020 পর্যন্ত আমি স্পেশাল কোর্সটা রাখবো, কারণ এই করোনার কারণে বা এই ঈদের স্পেশাল কোর্সের অনেকে আগ্রহ দেখাইছে। আসলে আমি চাই যে আপনাদের বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে, এই জন্য আমি অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি, অনেক ধরনের অপশন রাখি, যে যেটা গ্রহণ করে আর কিছুই না। আর এই স্পেশাল কোর্স 15,000 দুই কিস্তি,
অর্থাৎ 50% করে আপনি জয়েন করবেন, তারপরে আবার 50% ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের ভিতরে কমপ্লিট করবেন। আমার কথাগুলো শুনবেন, আমার এই লেখাগুলো দেখবেন, এবং এর ভিডিও দেখার পরে আপনারা অন্যান্য প্রশ্ন করবেন। আচ্ছা, টেস্ট লাইভ ক্লাসে যোগদান, অনেকের অনেক সময় ধারণা থাকে যে আচ্ছা 15,000 বা 10,000 দিব, কি শিখবো কি না শিখবো, দ্বিধাদ্বন্দ্ব সংশয়, তাদের জন্য 2,000 তারা আমার যে কোনো লাইভ ক্লাস যেগুলো চলমান থাকবে সেখানে যোগদান করতে পারবে, 2,000 টাকা ফি বা রেজিস্টার করে। এটা হলো টেস্ট, মানে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে এই কোর্সটা করবেন কি না, অর্থাৎ আমি কীভাবে কোর্সটা করাচ্ছি। আমার লাইভ ক্লাসের ভিডিও দেওয়া আছে, আপনারা উপরে তাকাইলেই দেখবেন যে ভিডিও দেওয়া আছে। আমি লাইভ ক্লাসে একদম সম্পূর্ণ ভিডিও স্যাম্পল আমি দিয়ে রাখছি। তারপরেও আপনি যদি একদম সরাসরি লাইভ ক্লাসে জয়েন করতে চান, আমাকে প্রশ্ন করতে চান, আমার স্টুডেন্টদের সাথে আপনি যোগদান করতে পারবেন। এই 10টা লাইভ ক্লাসের যে কোনো একটা লাইভ ক্লাসে আপনি জয়েন করে দেখতে পারবেন যে আপনার এই লাইভ ক্লাসটা আপনার করে কোনো কিছু বুঝতে পারতেছেন কি না, বা আপনার কোর্স আমি কীভাবে করাই, সেগুলো একটু যাচাই বাছাই করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে। তো আমি এই জন্য তাদের জন্য এই সুযোগটা রাখলাম, অর্থাৎ যে যেইটাই সুযোগ নেবে সে সেইভাবেই ট্রিটমেন্ট পাবে, এটাই স্বাভাবিক। আর পিটিজি 2020 এটা এটা স্পেশাল, এটার সাথে ফুল যে পিটিজি কোর্স তার অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা হলো এটাই যে এটা 10টা লাইভ ক্লাস হবে এবং কোর্সটা শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও কেউ যদি চায় আমার অন্যান্য যে ট্রেডিং রুম, লাইভ ট্রেডিং রুম, এগুলো বিভিন্নভাবে আমার সাথে যোগদান করতে পারে, থাকতে পারে। আর সামনে আমরা দেখতেছি আরও কি করা যায়। যারা মাই এফএক্স বুক অ্যাকাউন্টের লাভ লস দেখে ফরেক্স শিখতে চান, তাদের জন্য আমার পিটিজি ফরেক্স কোর্স না। আমার কথাগুলো খুব স্পষ্ট, এটা আপনারা পড়ে নেবেন, আমি সম্পূর্ণ লাইন বাই লাইন পড়বো না। এখানে পরিষ্কার বলা আছে যারা মাই এফএক্স বুক বা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে লাভ লস দেখে ফরেক্স শিখতে চান, তাদের জন্য আমার পিটিজি কোর্স না। তাহলে কাদের জন্য? আমি বিশ্বাস করি কারো লাভ লস ফরেক্স শেখার জন্য কোনো ভূমিকা রাখতে পারে না। তাই আমি মনে করি যারা আমাকে চিনে জানে, শ্রদ্ধাভক্তি সম্মান করে, আমার পিটিজি দেখে, ভিডিও দেখে, পোস্ট দেখে, অ্যানালাইসিস দেখে এবং তাদের ভালো লাগে এবং তারা বিশ্বাস করে যে তারা আমার কাছ থেকে কিছু শিখতে পারবে, শুধু তাদের জন্য আমি পিটিজি কোর্স বা পিটিজি আমি তাদের জন্য নির্ধারণ করছি। যারা নতুন বা ওই ফালতু সমালোচনা করে তাদের জন্য এই কোর্স না, কারণ এই 10 বছর এই ফরেক্স জগতে আছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায়, দয়া, বাংলাদেশ ফরেক্স কমিউনিটির অনেক মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা পেয়েছি। ফরেক্স ফ্যাক্টরি থেকে আমার জানা মতে বাংলাদেশে একমাত্র আমি রেড ফ্ল্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি সম্মান পেয়েছি। এখন প্রমাণ দেওয়ার কিছু নাই, আমাকে যারা চিনে জানে তারাই এই ফরেক্স কোর্স বা পিটিজি লাইভ ট্রেডিং রুম যেটাই আমি বলি না কেন আমার সাথে যোগদান করতে পারে। আর যাদের মনে দ্বিধাদ্বন্দ্ব সংশয় আছে তাদের জন্য এই পিটিজি ভিডিও, পিটিজি পোস্ট, অ্যানালাইসিস কিছুই না, তারা দূরে থাকেন, তাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। তারা আপনার সমালোচনা করেন, গালি দেন, যা খুশি করেন, সেটা আপনার ব্যাপার, নিজ দায়িত্বে করবেন। আচ্ছা, এখন পিটিজি 2020 স্পেশাল কোর্সে কী কী পাওয়া যাবে, এখন এই জিনিসটা বুঝতে হবে। আপনারা যারা পিটিজি ফুল কোর্স করবেন এই বিষয়গুলো খুবই ইলাবোরেটলি পাবেন, অনেক মানে আপনারা সারা জীবন আমার সাথে এই জিনিসগুলো শিখতে পারবেন, শিখার কোনো শেষ নাই, বুঝতে পারছেন। আর যারা ফরেক্স স্পেশাল কোর্স করবেন 10টা লাইভ ক্লাস, তো 10টা লাইভ ক্লাসের ভিতরে আমি তাদেরকে এই বিষয়গুলো নিচে এখানে যা লেখা আছে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো। স্মার্ট মানি কী, অর্ডার ব্লক কী, ট্রেডিং কনফ্লুয়েন্স কী, ডলার স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস কী, কোয়ার্ট ইন্ডেক্স, ইন্ট্রা মার্কেট অ্যানালাইসিস, কারেন্সি কোরিলেশন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, অ্যাডভান্স ফিবোনাচি, হারমোনিক প্যাটার্ন, ইলিয়ট ওয়েভ বেসিক আলোচনা 3 ঘন্টার, এটা আমাদের শ্রদ্ধেয় অনারারি মেন্টর ওয়েব মাস্টার আমি বলি রানা দাস জয় দাদা, সবাই চিনে যারা জানে আমাদের ফার্স্ট কমিউনিটিতে, উনি এই কোর্সটা করবে, এই ক্লাসটা করবে, 3 ঘন্টার আমার সাথে কথা হয়েছে এবং আমিও ওনার কোর্সে উনি যখন ডাকবে আমি করব, এটা আমাদের মধ্যে একটা কথা হয়েছে এখন পর্যন্ত। এবং আমি ওনার একটা ওয়েবিনারও আমি যোগদান করছি আলহামদুলিল্লাহ। আসলে আমি চাই যে সবাই সবার প্রতি আমাদের যাতে এই সহানুভূতি এবং সহযোগিতা থাকে, তাইলে আমাদের ফরেক্স কমিউনিটিটা অনেক ভালো হবে, অনেক আগায় যাবে। যেমন রাসেল অন্বেষা ভাইয়ের নাম বলতে হয়, উনি অনেক চেষ্টা করতেছেন, তারপরে আরও অনেকে আছে, আমি সবার নামই বলি, মাসুদ রানা খান আছে, তারপরে শাহেদ সানি ভাই,
হ্যাঁ, তারপরে আমাদের বাংলাদেশ ফরেক্স কমিউনিটির যে ফোরামটা আছে, তৌহিদ ভাই, তারপরে আমি এই যে আব্দুস সালাম ভাই নেটেলার নিয়ে অনেক কাজ করতেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারপরে আপনার আরেকজন দেখছেন যে নেটেলারের সাথেই কাজ করতেছে, তো ওই যে ফরেক্স, উনি CMT, ওনার একটা আছে। তো আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা ফরেক্সের জন্য কাজ করে, ফরেক্স কমিউনিটির জন্য কাজ করে, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। তা অনেকের নাম হয়তো বলা হচ্ছে বা বলা হয় নাই, তা আমি সবাইকে বলতে চাই। আসলে আমার অনেক সময় নাম মনে থাকে না, চেহারা মনে থাকে, এরকম একটা অবস্থা। তো এই 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 জন্য সবার নামই আমি নিতে চাই যারা ভালোভাবে ফরেক্সের জন্য কাজ করতে চায়। আর বিশ্বস্ত 31 ডিসেম্বর 2020 এই তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, শুধুমাত্র যারা কোর্স করবেন তারা যোগাযোগ করেন। আসলে আমি এগুলো লাইন বাই লাইন পড়লাম না, কারণ এতক্ষণ এই বিষয়গুলাই আপনাদের সাথে বিভিন্ন স্লাইডের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো বারবার তো প্রতিটা লাইন পড়ার দরকার নাই, আপনারা পড়ে নেবেন, আশা করি বুঝতে পারছেন। PTG ফুল কোর্সে এই বিষয়গুলো অনেক ইলাবোরেটলি শেখানো হবে, অর্থাৎ আপনার 10টা ক্লাস হয়ে গেল, আপনার শেষ হয়ে গেল। আর যেটা PTG ফুল কোর্স, সেখানে আপনাকে বারবার আপনি যতভাবে পারেন আপনি লাইফ টাইম আপনি কোশ্চেন করতে পারবেন, আমার সাথে শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি নতুন নতুন ভাবে সবসময় আমাকে আপগ্রেড করার চেষ্টা করি, আপডেট করার চেষ্টা করি, সেই বিষয়গুলোও আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি। আপনারা আমার যদি লাইভ ক্লাসের ভিডিও দেখেন, দেখবেন যে 3-4 বছর আগে যারা আমার স্টুডেন্ট ছিল তারা এখনও আমার সাথে লাইভ ক্লাস করে আসে। তো এগুলো আমার জন্য অনেক বড় একটা বিষয়। তারপরে PTG ট্রেডিং রুমটা কি? লাইভ ট্রেডিং রুমটা আসলে আমার জন্যও নতুন, আর এটা এখনও বাংলাদেশে আমার জানা মতো কেউ করে নাই। আমি এটা করার একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনারা এইখানে যা লেখা আছে পড়ে নেবেন, আমি শুধু এটার যে কোর কনসেপ্ট বা অন্তর্নিহিত অর্থ বা যে সারমর্ম বলে সামারি, সেটাই আমি করার চেষ্টা করছি। PTG লাইভ ট্রেডিং রুম, নিজের মাইন্ডসেট বদলান এবং লাইভ অ্যানালাইসিস, লাইভ ট্রেড, লাইভ শেখার চ্যালেঞ্জ গ্রহণ করেন। অর্থাৎ আপনারা অনেক সময় MyFX বুক, প্রফিট লস এগুলো দেখতে চান, আমি এই জন্য এই চ্যালেঞ্জটা দিছি যে আসেন আমরা একসাথে ট্রেড করি, একসাথে লাইভ অ্যানালাইসিস করি, একসাথে আমরা শিখি। শিখি বলতে আমরা হয়তো যেই সেট আপগুলো নিব আপনারা প্রশ্ন করতে পারবে যে এই সেট আপটা কী হলো। যেমন ট্রেন্ড সবাই জানেন, কিন্তু এন্ড অফ দ্য ট্রেন্ড কী, স্টার্ট অফ দ্য ট্রেন্ড কী, ট্রেন্ডের ভ্যালিডিটি কী, ট্রেন্ড নিয়েই অনেক কিছু শিকার থাকতে পারে। এখন এগুলো আমার কোর্সে আমি পুরো জিনিসটা শিখাই, কিন্তু এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এই সেট আপটা আপনি কীভাবে নিলেন লাইভ, আমরা যখন ট্রেড করব, আমি অবশ্যই তাদেরকে যখন বলবো সেটা একটা লেসন হবে। তো আমরা সপ্তাহের শুরুতে শনিবার রবিবারে আমরা ক্লাস করব, যেটা জুমে, যে ক্লাস মানে কি আমরা সবাই মিট করব, যারা আমার লাইভ ট্রেডিং রুমে জয়েন করবেন আমরা মিলে সেই অ্যানালাইসিসটা করব, যতগুলো পেয়ার থাকবে হ্যাঁ আমরা সেগুলো অ্যানালাইসিস করলাম, বা কেউ যদি ইচ্ছা থাকে যে এই পেয়ারসটা আমাকে অ্যানালাইসিস করেন, আমরা সবাই মিলে করলাম, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলাম যে কী কী পসিবিলিটি আছে, বাই না সেল, এটা কি রেঞ্জিং, এটা কি আপ ট্রেন্ডে আছে, এটা কি কারেকশানে আছে, এটা ইম্পালস মুভ আছে, এটা কি রিজেকশান, মানে অনেক কিছু। তো এই বিষয়গুলো যত বেশি আমরা দেখব, আমার মাত্র 2টা চোখ, আমি আমার একটা ব্রেইন দিয়ে আমি যতটুকু করব, আমরা যদি 10 জন 20 জন 50 জন একসাথে থাকি তাহলে অবশ্যই সেটার অপরচুনিটি অনেক কিছু বেড়ে যাবে। এবং এই জন্য বলে যে নানা মুনির নানা মত, যত মত তত পথ। এখন ব্যাপার হয়েছে যে আমরা সবাই মিলে যদি কাজ করি অবশ্যই মত হবে, অবশ্যই অনেক বেশি অপরচুনিটি তৈরি হবে, কিন্তু একজনকে তো এটার নিয়ন্ত্রণ বা এটার একটা গাইড থাকতে হবে, এবং সেই জন্যই গাইডটা দেওয়ার চেষ্টা করব আমি। এবং আমার সাথে আশা করি বাংলাদেশে আরও অনেকে জয়েন করতে পারে, আমি জানি না আসলে কী হবে সামনে। অবশ্যই আমার কথা শুনতে হবে, আমার শর্ত মানতে হবে, আমার কথা শুনতে হবে মানতে হবে মানে জাস্ট যেটা আমাদের ট্রেডিং রুমের জন্য ভালো সেই জিনিসটাই শুনতে হবে, সেইটাই আমার শর্ত। আমার এখানে কোনো মানে এমন কোনো শর্ত নাই যেটা মানে কেউ ক্ষতি করবে, যেটা সবার জন্য ভালো হবে সেইটাই শর্ত, সেইটাই শুনতে হবে, এটাতে ভুল বুঝার কোনো অবকাশ নাই, ইচ্ছা থাকতে হবে। তারপরে এখানে সব কিছু আমি লিখে দিছি, বারবার বলছি, হ্যাঁ ঠিক আছে? তো এগুলো সব করে নেবেন আপনারা, আমি এই জন্য ভিডিওটা রাখছি যাতে কেউ যদি চায় তাহলে ভিডিওটা যাতে আমি দিতে পারি। এখন যারা আগ্রহী তারা আবশ্যকীয় কী কী, আপনি কেন আগ্রহী, আপনি কি আমার PTG পোস্ট অ্যানালাইসিস ভিডিও দেখেছেন, আপনি কি পোস্টটি ভালোভাবে পড়েছেন, আপনি কি আমার শর্ত পূরণে আগ্রহী, আপনি কি এই বিষয়গুলো ক্লিয়ার করে নিজে নিশ্চিত হন। অর্থাৎ এটা একটা মানে এটা একটা ভার্চুয়াল একটা কন্ট্যাক্টের মতো, যে আপনি জানেন বুঝেন
তারপরে আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নেন। আমার পিটিজি ট্রেডিং রুম, লাইভ অ্যানালাইসিস, লাইভ ট্রেডিং, লাইভ লেসন, লাইভ প্রশ্নোত্তর, এগুলো আপনারা পাচ্ছেন। পিটিজি ট্রেডিং রুম রেজিস্ট্রেশন অ্যাক্সেস ফি 1 বছর, অর্থাৎ 1 বছর 10,000, 10,000 টাকা, আর 1 মাস অ্যাক্সেস ফি 2,000 টাকা। অর্থাৎ অনেকের একটু মনে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব, নতুন কী হবে না হবে, কী পাবো না পাবো, তারা 2,000 টাকা দিয়ে এই অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমার আইবিতে অ্যাকাউন্ট করতে হবে, প্রফিট শেয়ার করতে হবে, 1 মাসে যা করার সেগুলা সবগুলো শর্তই পালন করতে হবে। কিন্তু এই 2,000 দিয়ে উনি টেস্ট অ্যান্ড ট্রায়াল করে তারপর যদি মনে করে কন্টিনিউ করবে 10,000 দিয়ে, তার মানে ওনার 12,000 পড়বে এই। আর এই ডিপোজিট করতে হবে মিনিমাম 100 USD, আসলে 100 USD দিয়ে কিছুই হয় না, এটা জাস্ট আপনাদের একটা মিনিমাম বলা হয়েছে। আর ঝুঁকি 1-5% বেশি নেওয়া যাবে না, কারণ এটাই এই জন্যই বলছি যে $100 যদি আপনি করেন তাহলে এখানে আপনি কত ঝুঁকি নেবেন? আপনি $1-2 বা $5 বেশি তো আপনি নিতে পারবেন না। তাহলে একটা ট্রেড নিলেন বা দুইটা ট্রেড নিলেন, এর বেশি তো আপনি নিতে পারবেন না, এই জন্য আমি এটা বলছি। এবং এগুলো আমরা ঠিক করব, এগুলো ঠিক করার জন্য আমাদের আলোচনা হবে, লাইভ ডিসকাশন হবে, প্রফিটের 30% শেয়ার করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রফিট হয় তাহলে আপনি 30% শেয়ার করবেন, আমার গাইড পরামর্শ মেনে চলতে হবে। যে আগেই যেটা বললাম, কিছু জানতে এই নাম্বারে শুধু তারা কল করে যারা রেজিস্ট্রেশন করতে চান। খুবই ইজি এবং সিম্পল করে দিছি যাতে আপনারা এটাতে অ্যাক্সেস করতে পারে। যেহেতু এটা নতুন, আমার জন্যও একটা চ্যালেঞ্জ, আমার জন্যও এটা নতুন বিষয়, তো এই জন্য আমি চাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ। যেমন এই যে 2,000 টাকা অ্যাক্সেস ফি, এটা রাসেল অন্বেষা ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললো যে আসলে অনেকে তো যাচাই বাছাই করতে চাবে বা কী পাবে না পাবে একটা দ্বিধাদ্বন্দ্ব, আপনি একটু চিন্তাভাবনা করেন। তখন আমি কিন্তু এটা 1 মাসের জন্য অ্যাক্সেস ফি করে দিলাম, ঠিক আছে? তার মানে আমার এখানে সব কিছু খুবই ফ্লেক্সিবল। তো এই আজকে ভিডিওটা, এই বিষয়গুলো আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। আমি একটু দেখি, 17 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা এখন লাইভ অ্যানালাইসিসে চলে যাব এবং আর 5-7 মিনিট করব, ঠিক আছে? আসলে দেখেন, আমরা লাইভ অ্যানালাইসিস করার সময় আমি কতগুলা জিনিস আপনাদেরকে দেখাই, যে ডলার ইন্ডেক্স এটার থেকে শুরু করছে, এটা মান্থ, তারপরে এখানে আপনি দেখেন লেভেলগুলো পরিষ্কার করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে উইকলি লেভেল আছে, এখানে ডেইলি লেভেল আছে, হ্যাঁ, এগুলো আপনারা দেখেন এবং আপনারা মিলান আপনাদের স্ট্র্যাটেজির সাথে, আপনারা দেখেন তারপরে আপনারা ট্রেড করেন, ঠিক আছে? ডলার ইন্ডেক্স কতগুলা চার্ট, কারণ সেপ্টেম্বর মাস সামনে আসতেছে, মান্থ থেকে অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। ইউরো USD এই যে পজিশানগুলা, এখানে কেন এগুলো করা হয়েছে, এখানে আপনি যদি আবার একটু জুম ইন জুম আউট করেন তাহলে দেখবেন আরও বেশি আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোথায় কোথায় সিগনিফিকেন্ট লেভেল। এবং আমি যেগুলো করি অর্ডার বক্স স্মার্ট মানি অনুযায়ী করি, মান্থলি, উইকলি, 4 আওয়ার, GBP USD, হ্যাঁ, আমরা জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে যাচ্ছি। হ্যাঁ, তো লাইভ অ্যানালাইসিস বলতে এটা লাইভ চার্ট থেকেই করা হয়েছে, যেটা এই সপ্তাহের জন্য, এই জন্যই আমি লাইভ অ্যানালাইসিস বললাম। আর সবসময় আমি চার্টে করি, আজকে আপনাদের স্লাইডে করলাম, কারণ যাতে আপনারা এই স্লাইডগুলোও দেখতে পারেন, রাখতে পারেন, কালেক্ট করতে পারেন, ছবিগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন, লেভেলগুলো দেখবেন, হ্যাঁ, এবং দেখেন যে একটা চার্টে আমরা কতভাবে অ্যানালাইসিস করি। এরপরে আমরা এখানে ফিবোনাচি দেখতে পারি, এরপরে আমরা এখানে ট্রেন্ড দেখতে পারি, ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পারি, চার্ট প্যাটার্ন দেখতে পারি, অর্ডার ব্লক দেখতে পারি, ভলিউম স্প্রেড দেখতে পারি। যে যত বেশি জানবে সে তত বেশি দেখবে এবং সে তত বেশি সেটাকে কার্যকরী করতে পারবে। USD CAD আপনারা চার্টের নাম আছে, টাইম ফ্রেমের নাম আছে, আপনারা দেখে নেবেন। এইটাই আমার কথা, আর ভিডিও বেশি বড় করব না। এখন আমরা এই বিষয়গুলাই আবার এই লাইভ চার্টে চলে যাচ্ছি, ঠিক আছে? আপনাদের লাইভ চার্ট যদি না দেখাই তাহলে তো লাইভ অ্যানালাইসিস হবে না, এই জন্য লাইভ চার্টে চলে গেলাম। এই তখন যা দেখলেন এইটাই আমরা এখন লাইভ চার্টে দেখলাম। তো আমরা যদি এটা মানতে যাই, এই লেভেলগুলো কেন সিগনিফিকেন্ট সেইটা আপনাদেরকে দেখাইলাম। দেখেন এখানে ব্রেক করছে, টেস্ট করছে, এখানে স্ট্রাকচার ব্রেক, স্ট্রাকচার টেস্ট, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে গেছে, রিজেক্ট হয়েছে, এখানে একটা সাপোর্টের মতো পাইছে। এখন যদি এটা ব্রেক না করে তাহলে উপরে যেতে পারে, আর যদি ব্রেক করে তাহলে নিচে যাবে। এখন উইকে যদি যাই, এটা কিন্তু ডলার ইন্ডেক্স, এবং সবসময় আমি ডলার ইন্ডেক্স দিয়ে শুরু করি। উইকে দেখেন এই একই অবস্থা, এই লেভেলটা খুবই সিগনিফিকেন্ট মনে হচ্ছে। যদি এই লেভেলগুলি ব্রেক না করে, হ্যাঁ, আমি এই যে দেখাই দিচ্ছি এই লেভেল, এই লেভেল, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেতে যান, এখানে দেখেন একবার টেস্ট করছে, একবার রেড, একবার গ্রিন, তার মানে এটা একটা সাপোর্ট, রেড অ্যান্ড গ্রিন। এখানে দেখেন এই যে অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক আপনারা যদি না বুঝেন, বোঝার দরকার নাই, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন তাও চলবে।
ঠিক আছে, আপনার যদি রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে একটা সাপোর্ট, ওকে, সেলার এখানে বায়ার, বায়ার সেলার ইয়ে হয়েছে এবং বায়াররা পুশ করছে। এখন এখানে এখন নেক্সট উইকে কি হবে সেটা আমরা দেখবো, এটা ভেঙে কি নিচে যায় না উপরে যায়, যা হবে সেটাই আমরা করব। এখন আমি কি বায়াস, আপনি কি বায়াস, সেটা আমার স্ট্র্যাটেজি, আমার ইয়ে অনুযায়ী চলবে, আপনারটা আপনার অনুযায়ী চলবে, তাই না? এ দেখেন, মানতে যদি যাই, আমরা যদি একটু এই জুম ইন করি, আপনি বড় করে দেখেন, এই যে ব্রেক হয়েছে, আবার এটা এখানে আপনি সাপোর্ট পাইছে, আবার এটা ব্রেক করছে, আবার এটা রেজিস্ট করছে, আবার এখানে স্ট্রাকচার ব্রেক করছে, আবার এখানে সুইং নিচে চলে আসছে, এখানে আবার। এখন আমরা যদি আর একটু জুম আউট করি, দেখেন বাম দিকে তাকাইলে লেভেলটা কতটা সিগনিফিকেন্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনারা জুম ইন জুম আউট করে সবসময় চার্টগুলো বোঝার চেষ্টা করবেন। আর আমারগুলি নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ওইভাবে করি না, আমি অর্ডার ব্লক যাচাই বাছাই করি। এই অর্ডার এইগুলা লেভেলগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে স্লাইড হিসেবে দিছি এবং লাইভ দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমি আশা করতে পারি যে এটা একটু রিট্রেস করবে বা কারেকশান করবে। আবার যদি এটা ব্রেক করে, এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে অনেক দূর চলে যাবে। কেন চলে যাবে? বিকজ এই জায়গায় একটা রেঞ্জ চলতেছে, আমরা দেখতেছি এখানে একটা রেঞ্জ চলতেছে। এখন এই রেঞ্জ যদি ব্রেক করে, টেস্ট করে, তাহলে অনেক উপরে যেতে পারে, আবার নিচেও আসতে পারে, এবং উপরে নিচে উপরে নিচে। এখানে কিন্তু বায়ার সেলারের বেশ একটা টাগ অফ ওয়ার হচ্ছে। সো এই লেভেলগুলা বা এই ট্রেডগুলা কীভাবে করবেন এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। কোথায় বাই নেবেন, কোথায় সেল নেবেন, কোথায় আপনি অর্ডার পাচ্ছেন, কোথায় পাচ্ছেন না, এই ক্যান্ডেলগুলার ফাংশান কী, কোনটা বাই ক্যান্ডেল, কোনটা সেল ক্যান্ডেল, এটা বুঝার একটা ব্যবহার হচ্ছে। এবং এখানে বাই কনজামশান হচ্ছে, সেল কনজামশান হচ্ছে, এখানে বায়ারের উপরে গেছে, সেলাররা নিচে গেছে, এখানে আবার সেলাররা নিচে নিতে চেষ্টা করতেছে, বায়াররা বলতেছে না আমরা উপরে যাব। তাহলে এখানে বায়ার এবং সেলারের বিশাল একটা ফাইট হচ্ছে। এখন এখানে কারা জয়ী হবে, কী হবে, ডলার যদি প্রচুর উইক হয়ে যায় তাহলে আমরা জানি এটা উপরে যাবে, আর যদি ডলার স্ট্রং হয় তাহলে আবার এটা নিচে আসবে বা কারেকশান হবে বা এটা ব্রেক করবে, টেস্ট করবে, নিচে যাবে। আমি আসলে আজকে অনেক বেশি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই কারণে, কারণ আপনারা লাইভ ট্রেডিং রুমটাতে এর থেকেও ভালোভাবে বুঝতে পারবেন। যত বেশি তত পেয়ার আমরা অ্যানালাইসিস করব, বারবার দেখবো ফিবোনাচি দেখবো, ইভেন আমরা এই যে ইকুইটি স্ট্রেস চ্যানেল আমার খুবই ফেভারেট একটা জিনিস। হ্যাঁ, অনেকে ট্রেন ডাকে, আমি কিন্তু ট্রেন ডাকি না, আমি একটা ইকুইটি স্ট্রেস চ্যানেল আঁকি। এটা জাস্ট আপনাদের দেখাইতেছি যে একটা চ্যানেলের ভিতর দিয়ে কিন্তু এটা যাচ্ছে। আবার আপনি যদি মনে করেন যে না আমি ইয়ে করব, কি বলে এন্ড্রু পিচ ফর্ক যেটা সেটা করব, সেটাও আপনি করতে পারেন। তো এগুলা কিন্তু আবার অনেকে আমি যে অনেক সময় ইয়ে করি ফিবোনাচি ফ্যান, মানে আমি জাস্ট দেখাইলাম যে কত কিছু করার আছে। আপনার এখানে কোনো ইন্ডিকেটার দরকার নাই, জাস্ট এই জিনিসগুলাই যদি আপনি একটু মেনটেন করতে পারেন অনেক ভালো হবে। আচ্ছা, জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি সেম সেম আমরা মান থেকে যদি দেখি, ভেরি সিগনিফিকেন্ট লেভেল। এখন এখানে রেজিস্ট করতে পারে, ব্রেক করে উপরে যেতে পারে। এখন আপনিও এই বিষয়টা বুঝেন, কিন্তু বুঝার পরেও আপনি অ্যানালাইসিস করতে পারেন না। কারণ কেন করতে পারেন না, কারণ আপনি বাই প্রেশার সেল প্রেশার বুঝেন না, মার্কেট স্ট্রাকচার বুঝেন না, তারপরে ট্রেন্ড বুঝেন না, ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝেন হয়তো, কিন্তু ট্রেন্ডের স্টার্ট কোথায়, এন্ড কোথায়, বায়ার সেলার প্রেশার কী, বায়ার কনজাম্পশন কী করতেছে, সেল কনজাম্পশন কী করতেছে, কারা পুশ করতেছে, এখানে স্মার্ট মানি অর্ডার ব্লক বা ব্যাংক ইনস্টিটিউট তাদের ভূমিকা কী, এগুলা যতক্ষণ আপনি না বুঝতে পারবেন ততক্ষণ এই মার্কেটে ট্রেড করা খুবই মুশকিল। ঠিক আছে, এই দেখেন এখন অবশ্যই একটা বাই প্রেশার আছে, কিন্তু এইখানে বাম দিকে তাকাইলে আবার দেখেন অবশ্যই একটা সেল প্রেশারও আছে। ইউ হ্যাভ টু কনসিডার অল দিস থিংস, আদারওয়াইজ ইউ উইল ফেল ইউর। ওকে, ইউএসডি ক্যাট সেম আমরা মানতে যদি যাই, এখানে একটা সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, আমরা উইকে যাই। হ্যাঁ, দেখেন এখানে আর একটু নিচে যেতে পারে অথবা এই লেভেল থেকে আবার উপরে যেতে পারে। কি হবে না হবে আমরা জানি না, আমাদের পিটিজি যে সেট আপ আছে সেই সেট আপ অনুযায়ী আমরা ট্রেড করি, করার চেষ্টা করি। তো দেখেন আমরা আজকে অনেকগুলা পেয়ার করলাম, অনেকগুলো অনেকভাবে বোঝার চেষ্টা করলাম, লেভেলগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বাই প্রেশার সেল প্রেশার আমরা কনসিডার করলাম। দেখেন এটা সেলাররা নিচে যাওয়ার চেষ্টা করছে, বায়াররা পুশ করে উপরে নিয়ে গেছে, আবার নিচে গেছে, আবার এখানে যাওয়ার পরে এরা কিন্তু উপরে পুশ করতেছে। এখন আরও নিচে যাবে না উপরে যাবে সেটা তো অবশ্যই মার্কেট আমাকে বলে যেতে হবে, না বলে তো যেতে পারবে না, একটা সাইন আমাকে দিতে হবে। এখানে কিন্তু একটা বাই প্রেশার আছে অলরেডি,
এবং আপনারা যদি দেখেন ক্যান্ডেলগুলা, এই জায়গার ক্যান্ডেলের যেই অবস্থা বা যে ফোর্স বা যে মোমেন্টাম, এই জায়গার মোমেন্টাম কি একরকম একরকম মনে হচ্ছে না? তো এগুলা বুঝতে হবে, মোমেন্টামগুলা বুঝতে হবে, ইম্পালস মুভগুলা বুঝতে হবে। হ্যাঁ, এগুলা বুঝতে হবে, না বুঝলে হবে না। ABCD প্যাটার্ন আমি সবসময় বলি, দেখেন সব সময় একটা মেনটেন করে। যাই হোক, আর বেশি বাড়াবো না, অলরেডি আমাদের ভিডিও 25 মিনিট হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভাল লাগছে, যদি ধৈর্য ধরে দেখে থাকেন। তা ভাল লাগলে শেয়ার করেন, আর আজকে আমি এখানে সাইন অফ করবো। আল্লাহ হাফেজ।